প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারায় আনন্দে অভিভূত চা শ্রমিকরা। শনিবার বিকেল 4:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চা শ্রমিকদের এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে যোগদান করেছিলেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রাম ভ্যালির লাখো চা শ্রমিক। সিলেট জেলার লাকাতুরা স্টেডিয়ামের গলফ ক্লাব থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সংসদ সদস্য, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্যরা। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের ফলশ্রুতিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দৈনিক মজুরি 170 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা ও সেবা সহ প্রায় 500 টাকা নির্ধারিত হয়, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হবে। চা শ্রমিকরা এ সময় মজুরি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং নিজেদের দাবি দেওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা শুনেন এবং সকল দাবি পূরণের মাধ্যমে পরবর্তীতে আরও উন্নয়নের আশ্বাস দেন। অবশ্যই আপনারা যা যা বলছেন, আপনার চিকিৎসা ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা বা আপনার ছেলেমেয়েদের উচ্চশিক্ষার ব্যবস্থা সবই আমি করবো, চিন্তা করবেন না। তাসফিয়া হক, সিলন টিভি, সিলেট।